আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্নপত্র। এর আগেও তোমরা আমার প্রশ্নপত্র দেখে অনেক কমন প্রশ্ন পেয়েছো, আগেও তোমরা পাবে। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমার ভিডিওটি বেশি করে লাইক করো এবং কমেন্ট করো। চলো আমরা সরাসরি প্রশ্নে চলে আসছি। একের দাগে যে প্রশ্নটা বলেছে, দেখো, যে কোনো ছয়টি করতে বলেছে, টিক মারা। কতে খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের নাকি রবীন্দ্রনাথের? আমরা জানি এটি হচ্ছে লালন ফকিরের একটি গান। খাঁচার ভিতর অচিন পাখি একটি লালন ফকিরের গান। খতে বশিষ্ঠের স্ত্রীর নাম অঙ্গিরা দেবকী নাকি অরুন্ধতী? এটা হবে অরুন্ধতী। গতে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন আর রাকেশ শর্মা ভারত থেকে গেছিলেন, তাহলে উত্তর হবে নীল আর্মস্ট্রং। তারপর বৈশাখ পৌষ না চৈত্র মাসে টুসু পরব হয়? টুসু পরব হবে পৌষ মাসে। ওয়াতে মানুষ যখন বাড়ি বানাতে শেখেনি তখন তারা গাছে মাচা নৌকা না ঝুড়ি বেঁধে থাকতো? না, তারা গাছের ওপরে নৌকা বা ঝুড়ি বাঁধবে তা তো হয় না, তখন তারা গাছের ওপরে মাচা বেঁধে থাকতো। এখনও অনেকে গাছের ওপরে মাচা বাঁধে। চ মুরগিকে পায়রাকে না শকুনকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো? আমরা জানি যে পায়রাকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা আগে হতো। এখনও অনেক দেশ এক দেশ থেকে অন্য দেশে খুব সিক্রেটলি খবর পাঠানোর জন্য এটা করে থাকে। কিছুদিন আগেই পাকিস্তান থেকে ছেড়েছিল একটি পায়রা, এরকম ধরা পড়েছে। তারপরে ছতে দেখো দেওয়ালে ছবি টাঙানোর সময় পেরেক মারার জন্য আমরা ছুরি কাঁচি না হাতুড়ি ব্যবহার করি? পেরেক মারার জন্য ছুরি কাঁচি তো নিশ্চয়ই ব্যবহার করবো না, আমরা হাতুড়ির ব্যবহার করে থাকি, হাতুড়ির নিচে দাগ হবে। এই ছিল আমাদের একের দাগের প্রশ্ন। এবার আসবো আমরা দুয়ের দাগের প্রশ্নে। শব্দ ঝুড়ি থেকে নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। অপশানগুলো রয়েছে বৃহস্পতি, কিউরিওসিটি, মুখোশ, ডোকরা, চিত্তরঞ্জনে, বড় পাথর, টুল এবং জীবন। চলে আসো একের দাগের, সরি দুয়ের দাগের ক। যে সন্ধানী যানটি মঙ্গল গ্রহে গিয়েছে সেটি হলো, সেটির নাম হলো কিউরিওসিটি। কিউরিওসিটি রোভার গেছে মঙ্গল গ্রহে। খতে জলের আর এক নাম জীবন হলো জীবন। গয়ের প্রশ্ন, মহাকাশের সবচেয়ে বড় গ্রহটির নাম? আমরা জানি বৃহস্পতি গ্রহ সব থেকে বড়, জুপিটার বলে। তারপর ঘয়ের দাগের প্রশ্ন দেখো, মানুষের প্রথম হাতিয়ার, সব থেকে প্রথম যে হাতিয়ার মানুষের ছিল কোনটা? এটা হবে বড় পাথর। মানুষের প্রথম হাতিয়ার ছিল বড় পাথর। উয়া পশ্চিমবঙ্গের ড্যাশ রেল ইঞ্জিন তৈরি হয় পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে, চিত্তরঞ্জনে জায়গাটি রয়েছে ওখানে রেল ইঞ্জিন তৈরি হয়। নেক্সট চলে আসবো চতে, পিতলের তৈরি মূর্তিকে বলা হয় ডোকরা, ডোকরার কাজ, ডোকরা লিখলাম। তারপর আসে দেখো ছৌ নাচের জন্য ড্যাশ পড়তেই হয়। ছৌ নাচ সেই মুখোশ পরে যে ডান্সটা হয় তাকে বলা হয় ছৌ নাচ, তাহলে এখানে হবে মুখোশ। নেক্সট প্রশ্ন, ছোটোখাটো যন্ত্রপাতিকে ইংরাজিতে ড্যাশ বলে, এটা হবে টুল। ছোটোখাটো যন্ত্রপাতিকে ইংরাজিতে টুল বলে। হয়ে গেল টুল। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে এখনই আমার ভিডিওতে দেখতে দেখতে একটু লাইক করে দাও আর কমেন্টে জানান বা জানাও তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের নাম কি। ঠিক আছে, তিনের দাগের প্রশ্নে চলে আসবো এবার আমরা। সত্য হলে পাশে টিক এবং মিথ্যা হলে ক্রস চিহ্ন দিতে বলেছে। কতে দেখো রানীগঞ্জে কয়লা খনি আছে? হ্যাঁ, আসানসোলের রানীগঞ্জে
কয়লা খনি আছে? তাহলে এই উত্তরটা হবে ঠিক। খতে টয় ট্রেন পুরুলিয়া গেলে দেখতে পাবো। পুরুলিয়ায় কোথায় টয় ট্রেন? টয় ট্রেন দেখতে গেলে আমাদের যেতে হবে দার্জিলিংয়ে। তাহলে এটি ভুল উত্তর। তারপর বলেছে টুসু পরব হয় পৌষ মাসে। আমরা কিছুক্ষণ আগেই এটা করলাম যে টুসু পরব হয় পৌষ মাসে, তাহলে এটা ঠিক উত্তর। ঠিক আছে, এরপর চলে আসব তিনের দাগের প্রশ্নে। আশা করি তোমরা এতক্ষণ আমার ভিডিও লাইক করে দিয়েছো। তিনের দাগে প্রশ্নে চলে আসছি। চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এর উত্তরটা হলো চাঁদ পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে। নেক্সট প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল আকাশের কোন দিকে দেখা যায়? সপ্তর্ষিমণ্ডল আকাশের কোন দিকে দেখা যায়? এর উত্তরে হবে, তারপরের প্রশ্ন, দূরবীন কে আবিষ্কার করেছিলেন? এর উত্তরটা দেখো, দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি, এটা পুরো নাম। আর ছৌ নাচের মুখোশ কোন জেলায় তৈরি হয়? এর উত্তর হবে, ছৌ নাচের মুখোশ পুরুলিয়া জেলায় তৈরি হয়। এটা হবে বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত, বাঁকুড়া জেলায়। নেক্সট তিনের দাগের প্রশ্নে তিনটি প্রশ্ন রয়েছে, জঙ্গল থেকে কী কী পাওয়া যায়, কৃত্রিম উপগ্রহ কাকে বলে এবং সপ্তর্ষিমণ্ডল কী? এর উত্তর হবে, দেখো জঙ্গল থেকে আমরা কাঠ, ফুল, ফল, পাতা, মধু, বিভিন্ন প্রকার ঔষধের গাছ ইত্যাদি পেতে পারি। নেক্সট প্রশ্ন বলেছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? এটা আমরা লিখতে পারি, মানুষের তৈরি মেশিন যেগুলি পৃথিবী ও অন্যান্য গ্রহের চারিদিকে ঘোরে তাকে কৃত্রিম উপগ্রহ বলে, যেমন ইনস্যাট। এমনি যে উপগ্রহ পৃথিবীর একটাই চাঁদ, আর পৃথিবীকে যিনি ঘোরে, যে মেশিন, মানে যে মেশিনগুলো ব্যবহার করে আমরা টিভি দেখছি, ফোনে কথা বলছি, তোমরা আমাদের যে ভিডিও দেখছো এখন, এসব সেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে হচ্ছে। একটা মেশিন যেটা পৃথিবীর বাইরে পৃথিবীকে ঘুরছে, প্রদক্ষিণ করছে। ইনস্যাটও তেমন হলো একটা উপগ্রহের নাম। তারপরে বলে যে সপ্তর্ষিমণ্ডল কী, এটা একটু বড় করে লিখছি। দেখো, চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রাতের আকাশে উত্তর পূর্ব দিকে জিজ্ঞাসা চিহ্নের মতো সাতটি তারা দিয়ে গঠিত একটি নক্ষত্র মণ্ডল দেখতে পাওয়া যায়, তার নাম হলো সপ্তর্ষিমণ্ডল। এতে সাতটি তারা আছে আমরা জানি, সেই জন্যই তো নাম সপ্তর্ষিমণ্ডল, সপ্ত ঋষি, সব সাতটা ঋষির নাম অনুযায়ী এইটার নাম আছে। এই সাতটি তারা কী কী? ক্রতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বৈশিষ্ট্য এবং মরিচি। সাতজন জিজ্ঞাসা চিহ্নর মতো দেখতে, ঠিক আছে। এরপরে ছয়ের দাগের যে প্রশ্ন আছে, দেখো ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে বলেছে। চলো আমরা ছয়ের দাগেরটাই প্রথমে মেলাতে শুরু করি। ডান দিকে বলেছে শান্তিনিকেতন, লালন ফকির, মেচরাবাদের নাচ, গম্ভীরা এবং ঝুমুর। এখানে রয়েছে উত্তরবঙ্গ, মালদা, পৌষ মেলা, আদিবাসী সাঁওতাল এবং সাধক বাউল। প্রথমে যেটা বলেছে শান্তিনিকেতন, শান্তিনিকেতনে হয় পৌষ মেলা, শান্তিনিকেতনের সঙ্গে হবে পৌষ মেলা। লালন ফকির, লালন ফকির ছিলেন একজন সাধক বাউল। তারপরে মেচরাভাদের নাচ, মেচরাভাদের নাচ আমরা কোথায় দেখতে পাবো? উত্তরবঙ্গে গেলে দেখতে পাবো। গম্ভীরা, গম্ভীরা আমরা দেখতে পেতে পারি মালদা জেলায়। আর সবশেষে রয়েছে ঝুমুর, ঝুমুর হলো আদিবাসী সাঁওতালদের যে নাচ, তাকেই বলা হয় ঝুমুর নাচ। এবার আসবো আমরা সাতের দাগে, ডান দিক ও বাম দিক মেলাতে বলেছে। গ্যালিলিও গ্যালিলি, কৃত্রিম উপগ্রহ, সপ্তর্ষিমণ্ডল, চাঁদের কলঙ্ক এবং দুপুর ১২টা। এদিকে রয়েছে প্রশ্নচিহ্ন, দূরবীন আবিষ্কারক, পাহাড়ও গর্ত, আবহাওয়ার পূর্বাভাস এবং ছায়ার দৈর্ঘ্য ক্ষুদ্রতম। প্রথমে যেটা বলেছে দেখো, গ্যালিলিও গ্যালিলি, ইনি কী করেছিলেন? দূরবীন আবিষ্কার করেছিলেন, তাহলে এটা হবে দূরবীন আবিষ্কারক। তারপরে বলেছে কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহের থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পেতে পারি, তাহলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে হবে আবহাওয়ার পূর্বাভাস। তারপরে বলেছে সপ্তর্ষিমণ্ডল, এটা প্রশ্ন চিহ্নের মতো দেখতে,
নেক্সট চাঁদের কলঙ্ক, এই আসলে চাঁদের কলঙ্ক হচ্ছে চাঁদের পাহাড়ও গর্ত। আর তারপরে দুপুর 12টায় সব থেকে ছোট আমাদের ছায়া, যেটি সোজাসুজি দেওয়া রয়েছে, এইটাই হয়ে যাবে ছায়ার দৈর্ঘ্য ক্ষুদ্রতম। বোঝা গেছে? তাহলে আজকের দিনে আমি তোমাদের পরিবেশের সমস্যাটা করিয়ে দিলাম। তোমরা অবশ্যই, আমি আবারও বলছি, আমার ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ক্লাস আমার করছো, এবং পরবর্তী যাতে ভিডিও আরও পেতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমার ভিডিওটা। তোমাদের স্যার খুব খুশি হয়, তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবে। ধন্যবাদ আজকের জন্য।